বলতেছে তুমি আমার ওয়াইফ, তোমাকে তো আমি খুদির স্তন্দান করেছি, আমি খোদার তুমি খুদি, তোমার কত সম্মান, তোমার কত শান। তুমি যদি মুসলমান হও তাহলে কিন্তু তোমার কপালে ভোগ আছে, বিপদ আছে, তোমাকেও কিন্তু এইভাবে সাজা দিব। এবার আসিয়া বলতেছে আমাকে যতই সাজা দেন আমি আল্লাহকে ভুলতে পারবো না, আমাকে যদি মেরেও ফেলেন তারপরও আমি আল্লাহ থেকে দূরে সরে যাব না, ইসলাম থেকে দূরে সরে যাব না, আমি জীবন দিব তারপরও আমি ইমান দিব না। এবার যখন ফেরাউন দেখলো আসিয়া কোন কুরুমি আল্লাহকে ভুলে যাবে না, ইসলাম ত্যাগ করবে না, এবার বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে। নির্যাতনের এক পর্যায়ে হযরতে আসিয়া বেহুশ হয়ে যায়, মারে হযরতে আসিয়া বেহুশ হয়ে যায়, তারপর আল্লাহকে ভুলে যায় না। এবার আসিয়াকে বলতেছে আসিয়া রে তোমাকে আমি সম্পদ দেব, এই দিব ওই দিব, খুদি বানায় রাখবো, তোমাকে বড় সিংহাসন দিয়ে রানী বানায় রাখবো, তুমি একটু আল্লাহকে বলে যাও আমারে খোদা বইটা স্বীকার করো, তাহলে তুমি তো খোদা খোদার বউ খুদি হইয়া যাইতে পারো খুব তাড়াতাড়ি। তোমার জন্য সুবর্ণ সুযোগ, এখনো খুদি হওয়ার সুযোগটা তোমার আছে, তুমি তাড়াতাড়ি আল্লাহকে বলে যাও। আসিয়া বলতেছে ফেরাউন আমি আল্লাহর নামে এত মজা পেয়েছি, আমি জীবন গেল আল্লাহকে বলা আমার পক্ষে সম্ভব নয়। মুসলমান আসিয়ার থেকে শিক্ষা গ্রহণ করুন, ইসলাম ইসলামের উপরে অটল থাকতে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক আঘাত আসবে, অনেক নির্যাতন আসবে। আপনি যদি খাঁটি মুসলমান হন আল্লাহর নবীর উপরে যেরকম আল্লাহর নবীর উপরে যেমনি ভাবে কষ্ট এসেছে, দুর্দশা এসেছে, নবীর উপরে যেরকম আঘাত এসেছে, আপনি যদি নবীর খাঁটি উম্মত হন তাহলে পূর্বের মুসলমান যেরকম কষ্ট ভোগ করেছে আপনাকেও এই রকম কষ্টের মোকাবেলা করা লাগতে পারে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আসিয়া থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যদি জীবনের ভিতরে এক বিন্দু জীবন থাকে, দেহের ভিতরে শরীরের ভিতরে যদি এক বিন্দু রক্ত থাকে, তারপরও জীবন দিব, তারপরও কোনোদিন ঈমান দিব না। রাজি আছেন কিনা জোরে বলেন, আল্লাহ পাক কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবার হযরতে আসিয়াকে সিদ্ধান্ত নিল ফেরাউন, ফেরাউন সিদ্ধান্ত নিল হযরতে আসিয়াকে যুবক দিয়ে, অনেকগুলো যুবক দিয়ে ধর্ষণ করাবে, জিনা করাবে। এবার হযরতে আসিয়া বলতেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ, জীবনে কোনোদিন পর পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, ফেরাউন এটা ওর তো সমস্যা, কোনোদিন আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে নাই রে আল্লাহ। আল্লাহ গো আজকে এমতে কালের পূর্ব মুহূর্তে আমাকে দর্শন করবে, আমাকে যুবক ছেলেরা আমাকে আমার সম্মানহানি করবে, আমার সতীত্ব নষ্ট করবে, আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারি না। তোমার কাছে একটা আমার আব্বার, এই যুবক ছেলেরা আমাকে অপমান করার আগে, আমার সতীত্ব নষ্ট করার আগে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে নাও, তোমার কাছে আমার দাবি, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো আমি আসিয়া জীবন দিতেছি তারপরও ইমান দিতেছি না, আমি তোমার একটা খাঁটি বান্দি, তোমার একটা ছোট বান্দি, ছোট গোলাম, আমি তোমার কাছে আবদার করতেছি মাবুদ গো, তুমি আমার জন্য জান্নাত দাও আর নাই দাও, তোমার কাছে তোমার কাছেই আমার জন্য তুমি একটা কামরা বানায় দিও, আল্লাহ রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দাও যাতে আমি তোমাকে দেখতে পারি, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসিয়ার দোয়া কবুল করে নিলেন। আসিয়ার ইন্তেকালের মুহূর্ত, ইন্তেকালের মুহূর্তে ফেরাউন হযরতে আসিয়াকে মারে পিটায় নির্যাতন করে, আর ছেলেরা আসতেছে তাকে অপমান করার জন্য, ধর্ষণ করার জন্য, আর এদিকে ফেরাউন মারতেছে, মারধর করতেছে, আর হযরতে আসিয়া হাসতেছে, মারধর করতেছে, হযরতে আসিয়া হাসতেছে। ফেরাউন আবার বলতেছে, ও আমার জনগণ তোমরা তাকায়া দেখো, আসিয়া পাগল হয়ে মারা যাচ্ছে, মৃত্যুর আগে মানুষ পিটান, এই নির্যাতনের শিকার হইয়া, অত্যাচারের শিকার হইয়া, এত মায়ের খাইয়া শাস্তি ভোগ কইরা কেউ হাসতে পারে না, দেখ দেখ আসিয়া পাগল হয়ে মারা যাচ্ছে, হাসতেছে, এত মায়ের তারপরও হাসে। হযরতে আসিয়ার জবান থেকে তখন একটা কথা বের হয়ে আসলো, ফেরাউন শোনো শোনো, আমি আসিয়া পাগল হই নাই, তোমার নির্যাতন তোমার অত্যাচার আমার শরীরে আমি অনুভব করতেছি না, কারণ আল্লাহ পাক আমার চোখের সামনে, আমার জান্নাত খানা আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছে, তুমি যতই মারো
ওদিকে আমার খেয়াল নাই, আমার খেয়াল হলো আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহর জান্নাতের সৌন্দর্য দেখা আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি, আল্লাহর জান্নাতের নেয়ামত দেখে আমি হাসতেছি, আমি পাগল হয়ে যাই নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য যারা খাঁটি মুত্তাকি হবে এতেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের কামরাখানা তাকে চোখে দেখায় দিবে। ভাইরা আমার, হাজারাতে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর এতেকালের সময় তিনি হাসলেন। এই জন্য যারা খাঁটি ইমানদার তারা এতেকালের সময় কোনো কষ্ট পায় না, আল্লাহর জান্নাতে নিয়ামত দেখে দেখবেন হাস্যোজ্জ্বল, হাস্যকর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর কাফের বেঈমান যেইগুলা, খারাপ যেইগুলা, এতেকালের কষ্টে অনেক সময় পায়খানা করে দেয়, প্রসাব করে দেয়, অনেক সময় মুখ বাঁকা হয়ে যায় কষ্টে, ছটফট ছটফট করে। আর আমার নবী বলেছেন, যারা আমার খাঁটি উম্মত হবে, খাঁটি ইমানদার হবে, তাদের মৃত্যু যন্ত্রণায় একটু হবে না, তাদের মৃত্যু কষ্ট হবে না, তাদের মরণটা হবে ওইভাবে একটা শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে, মায়ের দুধের বোটা চুষতে চুষতে যেভাবে ঘুমায় যায়, হাসি মুখে যেভাবে ঘুমায় যায়। আমার খাঁটি উম্মত যারা, আমার খাঁটি উম্মত যারা হবে, খাঁটি ইমানদার যারা হবে, তারা ওরকম মায়ের দুধ পানকারী শিশু যেমনি ভাবে ঘুমায় যায়, তারাও ওইভাবে দুনিয়া থেকে তারা বিদায় হয়ে যাবে।